আসসালামু আলাইকুম সম্মানিত প্রবাসী ভাই বোনেরা, যারা প্রবাস থেকে এই মুহূর্তে আমাদের সাথে সংযুক্ত হচ্ছেন, সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের ইউটিউব চ্যানেলের সকালের আপডেটে। ভিউয়ার্স, দিনের শুরুতে আমরা আপনাদের সাথে প্রবাস থেকে টাকা পাঠালে বাংলাদেশি টাকায় আপনি যে রেট পাচ্ছেন তার একটি সঠিক ধারণা দিয়ে থাকি। আজ শুক্রবার, 2 ফেব্রুয়ারি, ইংরেজি 2024 সাল। দিনের শুরুতে জেনে নিন বিভিন্ন দেশের মুদ্রা বাংলাদেশি টাকায় আজকের রেট কত। প্রবাস থেকে সঠিক রেটের দেশে টাকা পাঠাতে সবসময় টাকার প্রকৃত বিনিময় মূল্য জেনে তারপর টাকা পাঠাবেন। এখানে বৈদেশিক মুদ্রায় বাংলাদেশি টাকায় পরিবর্তন করা হলে আপনি বাংলাদেশি টাকায় যে মূল্য পাবেন তাই উল্লেখ করা হলো। অপরদিকে আপনি যদি বাংলাদেশি টাকায় বৈদেশিক মুদ্রা ক্রয় করতে চান তবে তার মূল্য কিন্তু ভিন্ন হবে। আজ আপনি মালয়েশিয়ান এক রিঙ্গিতের বিনিময়ে বাংলাদেশি টাকায় ব্যাংক টু ব্যাংক পাচ্ছেন 25.90 টাকা, ক্যাশ পিকআপে পাচ্ছেন 23.05 টাকা, সৌদি এক রিয়ালের বিনিময়ে পাচ্ছেন 29.27 টাকা, ব্যাংক টু ব্যাংক ক্যাশ পিকআপে পাচ্ছেন 28.95 টাকা, মার্কিন $1 বিনিময়ে পাচ্ছেন 122.02 টাকা, ব্যাংক টু ব্যাংক ক্যাশ পিকআপে পাচ্ছেন 110.05 টাকা, ইউরোপীয় আপনি আজ পাচ্ছেন 132.75 টাকা, ব্যাংক টু ব্যাংক ইতালিয়ান এক ইউরোর বিনিময়ে পাচ্ছেন 132.75 টাকা, ব্যাংক টু ব্যাংক ক্যাশ পিকআপে পাচ্ছেন 132.10 টাকা, ব্রিটেনের 1 পাউন্ডের বিনিময়ে পাচ্ছেন 154.50 টাকা, ব্যাংক ক্যাশ পিকআপে পাচ্ছেন 154 টাকা, সিঙ্গাপুরের $1 বিনিময়ে পাচ্ছেন ব্যাংক টু ব্যাংক 91 টাকা এবং ক্যাশ পিকআপে পাচ্ছেন 90.87 টাকা, অস্ট্রেলিয়ান $1 বিনিময়ে পাচ্ছেন ব্যাংক টু ব্যাংক 79.30 টাকা, ক্যাশ পিকআপে পাচ্ছেন 74.50 টাকা, নিউজিল্যান্ডের $1 বিনিময়ে পাচ্ছেন ব্যাংক টু ব্যাংক 66.49 টাকা, ক্যাশ পিকআপে পাচ্ছেন 64.59 টাকা, ক্যানাডিয়ান $1 বিনিময়ে পাচ্ছেন 89 টাকা, ব্যাংক টু ব্যাংক ক্যাশ পিকআপে পাচ্ছেন 89 টাকা, UAE-র 1 দিরহামে পাচ্ছেন 33.48 টাকা, ব্যাংক টু ব্যাংক ওমানে 1 রিয়ালের বিনিময়ে পাচ্ছেন 314.01 টাকা, ব্যাংক টু ব্যাংক বাহারিয়ান 1 দিনের বিনিময়ে পাচ্ছেন 322.95 টাকা, ব্যাংক টু ব্যাংক ক্যাশ পিকআপে পাচ্ছেন 289 টাকা, কাতারি 1 রিয়ালের বিনিময়ে পাচ্ছেন 33.60 টাকা, ব্যাংক টু ব্যাংক কুয়েতি 1 দিনের বিনিময়ে পাচ্ছেন 398.92 টাকা, ব্যাংক টু ব্যাংক ক্যাশ পিকআপে পাচ্ছেন 355.13 টাকা, সুইজারল্যান্ডের 1 ফ্রেন্সের বিনিময়ে পাচ্ছেন ব্যাংক টু ব্যাংক 140.42 টাকা, ব্যাংক টু ব্যাংক ক্যাশ পিকআপে পাচ্ছেন 140 টাকা, দক্ষিণ আফ্রিকান 1 রান্ডের বিনিময়ে পাচ্ছেন 5.90 টাকা, ব্যাংক টু ব্যাংক ক্যাশ পিকআপে একই রেট রয়েছে, জাপানি 1 ইয়েনের বিনিময়ে পাচ্ছেন 23 পয়সা, ব্যাংক টু ব্যাংক ক্যাশ পিকআপে পাচ্ছেন 41 পয়সা, দক্ষিণ কোরিয়ার 1 ওনের বিনিময়ে পাচ্ছেন ব্যাংক টু ব্যাংক ক্যাশ পিকআপে পাচ্ছেন 88 পয়সা, ইন্ডিয়ান 1 রুপির বিনিময়ে পাচ্ছেন ব্যাংক টু ব্যাংক 1.29 টাকা, ব্যাংক টু ব্যাংক ক্যাশ পিকআপেও একই রেট রয়েছে। উল্লিখিত মুদ্রার বিনিময় মূল্য শুধুমাত্র প্রবাস থেকে টাকা পাঠানোর ক্ষেত্রে প্রযোজ্য, তবে স্থান এবং সময়ের ব্যবধানে প্রকৃত মূল্যের আংশিক পরিবর্তন আপনি লক্ষ্য করবেন। যেমন আন্তর্জাতিক ডলার মানদণ্ড ওঠানামার কারণে এর কিছুটা পরিবর্তন ঘটবে। এছাড়াও আমরা যখন দেশে টাকা পাঠাই তখন বিভিন্ন পদ্ধতির মাধ্যমে পাঠিয়ে থাকি, যেমন অনলাইনের মাধ্যমে ট্রান্সফার, এজেন্টের মাধ্যমে ট্রান্সফার, ব্যাংকের মাধ্যমে ট্রান্সফার, ক্যাশ পিকআপ, নগদ বিকাশ উপায়, গোপন নাম্বার এখন দিলে এখন পাবেন ইত্যাদি সহ আরও বিভিন্ন পদ্ধতির কারণে প্রকৃত মূল্যের আংশিক পরিবর্তন লক্ষ্য করবেন। তবে যে কোনো পদ্ধতিতেই আপনি দেশে টাকা পাঠান না কেন, অবশ্যই বৈধ পন্থায় বা ব্যাংকের মাধ্যমে পাঠানোর চেষ্টা করবেন, কারণ আপনি যখন ব্যাংকের মাধ্যমে দেশে টাকা পাঠাবেন তখন সরকার প্রদত্ত সিদ্ধান্ত অনুসারে আপনার রেমিটেন্সের সাথে 2.50% হারে একটি প্রণোদনার টাকা যুক্ত করে দেবে। তাই আপনি আপনার প্রিয়জনকে বলবেন বা ব্যাংকে যার নামে টাকা পাঠাবেন তাকে বলবেন ব্যাংক থেকে তিনি যেন আপনার টাকার সাথে সেই প্রণোদনার টাকাটিও যুক্ত করে বুঝে নিন। ভিউয়ার্স, এই ছিল আমাদের আজকে টাকার আপডেট। পরবর্তী আপডেট পেতে চোখ রাখুন আমাদের যেমন ইউটিউব চ্যানেলে। ধন্যবাদ সকলকে এতক্ষণ সাথে থাকার জন্য।